ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটে ভিডিও নিয়ে চলেছি। তো এই মুহূর্তে তো পুরো চারিদিকে আগুন জ্বলছে, মানে একদম ট্রান্সফার মার্কেটে সবাই একদম আলট্রা অ্যাক্টিভ হয়ে পড়েছে। যে সব টিম তো সবাই সব জায়গায় প্লেয়ার নিচ্ছে, এরকম কিন্তু রুমার চারিদিকে দেখতে পাচ্ছ। আর বিশাল বিদেশিদের নাম হঠাৎ করে ভেসে যাচ্ছে, ওয়াইল্ড রুমারেও ভেসে যাচ্ছে সবকিছু। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল আছে, সেই নিয়েও কথাবার্তা বলবো। আর বাকি যে ইন্ডিয়ান ফুটবল আপডেটস আছে, শুধু এই ট্রান্সফার না, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো অনেকেই টুর্নামেন্ট ট্রায়াল সম্পর্কে জিজ্ঞেস করো, তো তার জন্য তাদেরকে আবার বলছি যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করে দাও, ওইখানে সব আপডেট দিয়ে দেওয়া হয়, পোস্ট করে দেওয়া হয়, স্টোরিতে দিয়ে দেওয়া হয়, সবকিছু করা হয়। তো প্রথমে আসি গতকালকে কয়েকটা খেলা ছিল সেগুলোর আপডেটে। তো গতকালকে আই লিগের রেলিগেশন জোনে যেই টিমগুলো ছিল তাদের খেলা ছিল, তাতে কিন্তু কেংক্রে এফসি 1-0 রিয়াল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে, একটা অসাধারণ ম্যাচ খেলেছে। তার সাথে সুদেবা ইন্ডিয়ান আইডলস 0-0 ড্র হয়েছে এবং ট্রাও এফসি আইজলকে 2-0 গোলে হারিয়েছে। আর উল্টো দিকে ইন্ডিয়ান ওমেন্স লিগেরও খেলা ছিল কালকে তিনটে, একটা হচ্ছে গোকুলাম কেরালা 8-0 গোলে জিতেছে মাতা রুকমিনীকে হারিয়ে, SSB হেরে গেছে ইন্ডিয়ান অ্যারোস ওমেন্স টিমের কাছে 2-0, আর স্পোর্টস অফিসার 3-0 জিতেছে পিফা স্পোর্টস এসির এগেনস্টে। আর বলি যে আজকে কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল, 2016 পরে আজকে কিন্তু আবার ফাইনালে উঠেছে বেঙ্গল টিম। আর আজকে রাত্রি 8 থেকে ইন্ডিয়ান ফুটবল টিমের যে ফেসবুক পেজ আছে সেইখানে কিন্তু লাইভ হবে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ, আর একদম ইজি ম্যাচ কিন্তু না এটা, কারণ কেরালার কাছে কিন্তু অলরেডি গ্রুপ স্টেজে কিন্তু হেরে এসছে, 2-0 হেরে গেছিল সেই ম্যাচটা। তো সেইটা কিন্তু একদম বদলা নেওয়ার একদম সঠিক জায়গা, ফাইনাল যদি এই ম্যাচে জিতে যেতে পারে তবে কিন্তু আবার অনেক দিন বাদে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে টিমটা। তো অবশ্যই 8:30 থেকে খেলা আছে, সবাই দেখো এবং বেঙ্গল টিমকে কিন্তু সাপোর্ট করো। আবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ইন্ডিয়ান ফুটবল টিম যে অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানেই কিন্তু 8:30 থেকে লাইভ খেলা দেখাবে। অবশ্যই সবাই দেখো, ফলো করো এবং বেঙ্গল টিমকে কিন্তু সাপোর্ট করো একদমই। আর অবশ্যই লাইভের সময় তো আমরা শেয়ার করে দেবো আমাদের ফেসবুক পেজে, কারণ অনেকে খুঁজে পাও না, তো সেই জন্য সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। তো এবার আসি বাকি আপডেট গুলোতে। তো অনেকে অরিন্দম ভট্টাচার্যের কথা জিজ্ঞেস করছিল, তো বলে রাখি যে অরিন্দম ভট্টাচার্য কিন্তু ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনা কম, মোটামুটি যা শোনা যাচ্ছে ওকে, ও কিন্তু অন্যান্য মানে ক্লাবের সাথে যোগাযোগ করেছে, যারা মোটামুটি এই মুহূর্তে যেই ক্লাবটা স্ট্রং রিউমার রয়েছে অরিন্দম ভট্টাচার্যের সাথে সেটা হচ্ছে চেন্নাই FC। আগের 2-3 আগের ভিডিওতে বলেছিলাম হয়তো অরিন্দমকে হয়তো চেন্নাই নিতে পারে, কারণ চেন্নাইয়ের বিশাল কেতকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে, ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলছে, যদি সবকিছু থাকে তাহলে কিন্তু চেন্নাই থেকে বিশাল কেত ইস্টবেঙ্গলে আসতে পারে এবং অরিন্দম ভট্টাচার্য কিন্তু চেন্নাইতে যেতে পারে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো এই মুহূর্তে তো অনেক প্লেয়ারের কথাবার্তা শুনছো, এদের সাথে কিন্তু এখনো বলছি সবার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, কিছু কিছু লোককে প্রি কন্ট্রাক্ট দিয়েছে, তারা সাইনও করেছে, এখনো কিন্তু বাকিদের সাথে কথাবার্তা চলছে, এমন না যে সাইন করে ফেলেছে। এবং প্রি কন্ট্রাক্ট মানেও কিন্তু এমন না যে একদম সাইন করে ফেলেছে, প্রি কন্ট্রাক্ট মানে কিন্তু নিজেদের যে ডিলটা সেটায় রাজি হয়েছে, প্লেয়ার ক্লাব দুজনেই রাজি হয়েছে। কিন্তু ইনভেস্টার যতদিন না আসবে ততদিন কিন্তু, মানে অফিসিয়ালি যতদিন না আসবে ইনভেস্টার ততদিন কিন্তু সাইন করাতে পারবে না, আর সাইনটাও জুনেই করাতে পারবে, তার আগে যদি ইনভেস্টার চলে আসে। এদের মধ্যে কিন্তু ধরে নিতে পারো 90% প্লেয়ারকেই সাইন করে নিতে পারে যাদের সাথে কথাবার্তা হয়ে যাচ্ছে। আর নামগুলো তোমাদের আবার বলে দিচ্ছি, নামগুলো তো প্রিন্সটন রেভেলও আছে, জেডি আছে, মানে জেডি লালিনজুয়ালা চেন্নাইয়ের জেডি, তো জেডি আছে, এর মতো কিন্তু আরো অনেক প্লেয়ার আছে, বিশাল কেতের কথাও বলেছে, বিশাল কেত আছে, তাছাড়াও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু প্রচুর আছে, এইগুলো কিন্তু মেন নাম শুনছো। আর তাছাড়া যারা ছিল তাদের মধ্যেও কিন্তু অনেকেই থাকবে, সার্থক গলিউয়ের নামও কিন্তু এর মধ্যে আছে, সার্থক গলিউ কিন্তু বেঙ্গালুরু কন্ট্রাক্টেড প্লেয়ার, কিন্তু সার্থক গলিউয়ের নামও কিন্তু এর মধ্যে আছে, এটাও কিন্তু কথাবার্তা চালাচ্ছে এখনো। তো এরা ছাড়াও কিন্তু যারা ছিল হীরা মণ্ডল, মোহাম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, এদেরকেও কিন্তু রাখতে চলেছে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু যেটা বলছি যে যেগুলো শুনছো সেগুলো কিন্তু ইনভেস্টার এলে তবেই কিন্তু অফিসিয়ালি সাইন করানো সম্ভব। তো দেখা যাক, যত তাড়াতাড়ি ওই প্রবলেমটা সলভ হবে টিম কিন্তু তত তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু ট্রান্সফার মার্কেটে তাড়াতাড়ি নেমেছে এটা, এইবার সেটা কিন্তু একটা পজিটিভ সাইন, হয়তো কথাবার্তা হয়ে আছে ইনভেস্টারের সাথে, তো দেখা যাক আস্তে আস্তে কি হয়। আর একটা বলে রাখি, হীরা মণ্ডলকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছো, গতকালকেও বলেছি, তারপরেও অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছো, হীরা মণ্ডলকে কিন্তু ইস্টবেঙ্গল রাখতে ইচ্ছুক এবং ওর সাথে কিন্তু পয়সা নিয়ে নেগোসিয়েশন চলছে। এটা নর্মালি সব প্লেয়ারের সাথে চলে, তো সেরকম কিন্তু হীরা মণ্ডলের সাথে নেগোসিয়েশন চলছে, কারণ হীরা মণ্ডলের কাছে কিন্তু অন্য আরো দুটো ক্লাবের ভালো অফার রয়েছে, সেই জন্য নেগোসিয়েশনটা কিন্তু চলছে। এরপরে আসি একটা ওমেন্স ফুটবলের কথা, সেটা হচ্ছে U17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হতে চলেছে, তার জন্য কিন্তু টিম লিস্ট, মানে প্রোবাবল যে টিম লিস্ট, সেটা কিন্তু AIF এর তরফে দিয়ে দেওয়া হয়েছে, সেটা স্ক্রিনে কিন্তু দেখে নাও। আর এখানে কিন্তু
টোটাল সাতজন ট্রাইবাল মেয়ে যারা ঝাড়খণ্ডে থাকে এবং ফুটবল খেলে, এই সাতজন ট্রাইবাল মেয়ে কিন্তু সুযোগ পেয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় মানে ঘটনা যে এরকম ট্রাইবাল মেয়েরা কিন্তু উঠে আসছে আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলে। তো এবার আসি বাকি আপডেট গুলোতে। তো তার মধ্যে বলি যে অনেকে প্রীতম কোটালকে নিয়ে জিজ্ঞেস করছো, তো বলি প্রীতম কোটালকে নিয়ে এখনো কিন্তু কোনো খবর নেই। তো প্রীতম কোটাল মোস্ট প্রবাবলি হয়তো এটিকে মোহন বাগানেই থাকতে পারে, কারণ হয়তো কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে যদি এই বছরই, যেহেতু এই বছরই শেষ, কারণ অবশ্যই জুয়ান ফার্নান্দো একজন পছন্দের প্লেয়ার আর এই বছর পুরো ক্যাপ্টেন্সি ছিল। তো বলে রাখি এখনো অবধি কিন্তু প্রপার কোনো নিউজ প্রীতম কোটাল সম্পর্কে আমাদের কাছে নেই। তো এটিকে মোহন বাগানের কাছে একদম সিম্পল একটা কথা বলছি, এটিকে মোহন বাগানের ম্যানেজমেন্ট কিন্তু মানে বিশাল রিস্ক কিছু নেয় না, একদম যদি প্লেয়ার রিপ্লেসমেন্ট হয়ে যায় তবেই কিন্তু প্লেয়ার ছাড়ে। তো প্রীতম কোটালকে নিতে হলে কিন্তু একজন রিপ্লেসমেন্ট হিসেবে আনতে হবে, আর এই মুহূর্তে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট সেরকম খুঁজছেও না প্রীতম কোটালের জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু ধরতে পারো প্রীতম কোটাল কিন্তু এটিকে মোহন বাগানেই থাকছে, বাকিরাও কিন্তু থাকে। তোমাদের সোজা কথা বলছি, যদি রিপ্লেসমেন্ট খুঁজে না পায় কোনো প্লেয়ারের, কোনো প্লেয়ারকে কিন্তু ছাড়বে না। অনেককেই দেখছো এখন কথাবার্তা চালাচ্ছে, অনেককে কিন্তু মোটামুটি সাইন করানোর পর্যায়েও চলে এসেছে, প্রি কন্ট্রাক্ট অনেককে অফারও করছে। তো যতদিন না হয় ততদিন কিন্তু কোনো প্লেয়ারকেই ছাড়বে না। ওই জন্য কিন্তু তোমাদের বারবার বলেছি রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসকে যে ছাড়তে চাইছে যদি সেই রকম রিপ্লেসমেন্ট পায়। এবার ধরো গ্রেগ স্টুয়ার্টকে, গ্রেগ স্টুয়ার্টের পেছনে অনেকেই আছে, ইস্ট বেঙ্গল, এটিকে মোহন বাগান, মুম্বাই সিটি এফসি সবাই কিন্তু আছে। তো যে পাবে যদি এটিকে মোহন বাগান পেয়ে যায় তখন কিন্তু ভাববে রয় কৃষ্ণাকে ছাড়ার কথা, তার আগে কিন্তু রয় কৃষ্ণাকে ছাড়বে না। আর রয় কৃষ্ণা কিন্তু আসার কথা ছিল, কিন্তু রয় কৃষ্ণা কিন্তু এখনো আসেনি। রয় কৃষ্ণা কিন্তু মানে এখনো ইন্ডিয়াতে আসেনি, কারণ এফসির ক্যাম্প কিন্তু জয়েন করার কথা ছিল। তো দেখা যাক কবে আসে, কিন্তু তোমাদের আবার বলছি এটিকে মোহন বাগানের কোনো প্লেয়ারকে যদি ছাড়তে হয় তার আগে কিন্তু রিপ্লেসমেন্ট খুঁজে আনবে, তারপরে কিন্তু ছাড়বে, তার আগে কিন্তু কাউকে ছাড়ছে না। আর একটা বলে রাখি, এদিকে মোহন বাগান কিন্তু এএফসি কাপের আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলার চিন্তা ভাবনা করেছে, একটা হচ্ছে বেঙ্গল টিমের সাথে, মানে যে টিমটা সন্তোষ ট্রফি খেলছে সেই টিমের সাথে, আরেকটা হয়তো মোস্ট প্রবাবলি কোনো আই লিগ টিমের সাথে হয়তো খেলবে, এরকমই শোনা যাচ্ছে। যদি এখনো অব্দি কনফার্মেশন হয়নি, কারণ ফিক্সচার তো বেরিয়েও গেছে, টাইমিংও দিয়ে দিয়েছে, টিকিটও হয়তো নেক্সট উইক থেকেই পাবলিশ করে দেবে 8-9 তারিখ নাগাদ। তো সেই জায়গায় দেখা যাক কোন কোন টিমের সাথে খেলে, আর এই মুহূর্তে কিন্তু পুরো দমে প্র্যাকটিস হচ্ছে। আর উল্টো দিকে তুমি দেখতে পাচ্ছ প্রচুর বিদেশিদের রুমার কিন্তু চারিদিকে, ইন্ডিয়ায় যারা খেলেছে তাদের তো রুমার আছে, কারণ গ্রেগ স্টুয়ার্ট, ওকবেচের কথা উঠেছিল, ওকবেচের কথা কিন্তু এখন আবার নেমে গেছে। তো ওকবেচে, গ্রেগ স্টুয়ার্ট, আরিদাই কাবেরা, এদের কিন্তু সবার কথাবার্তা চলছে, এরা কিন্তু কেউ নতুন কন্ট্রাক্ট এখনো সাইন করেনি, এদের কাছে কিন্তু মাল্টিপল ক্লাবসের অফার আছে। আর অবশ্যই কলকাতার দুই ক্লাবই কিন্তু এই প্লেয়ারগুলোর পিছনে কিন্তু আছে যাকে নিতে পারবে, কারণ ইস্ট বেঙ্গলের কাছে তো একজনও বিদেশি নেই, কারণ ইস্ট বেঙ্গলের কিন্তু 6 জন বিদেশি রিক্রুট করতে হবে, একজনকে কিন্তু অলরেডি করে ফেলেছে, বাকি 5 জনকে কিন্তু করতে হবে। কিন্তু এটিকে মোহন বাগানও কিন্তু রিপ্লেসমেন্ট খুঁজছে, সেই জায়গায় যদি এদেরকে পায় তবেই কিন্তু যারা আছে তাদেরকে ছাড়তে পারবে। তো এটা নিয়ে কিন্তু এখন লড়াই চলবে অনেকদিনই, খুব শিগগিরই কিন্তু এগুলো হবে না, কিন্তু কথাবার্তা কিন্তু অনেক বিদেশির সাথেই সেরকম চালাচ্ছে, আর হয়তো নেক্সট রানে অনেক নতুন বিদেশিও দেখতে পাবে বাইরে থেকে আসা। তো আরেকটা বলে রাখি যে কালকে একটা রিউমার বেরিয়েছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল যে আহমেদ মুসা কেরালা ব্লাস্টার্সে আসছে এরকম। তো মোস্ট প্রবাবলি ওটা মেবি ফেক, কারণ যেইখান থেকে পোস্ট করা হয়েছিল সেই বোধ হয় আবার একবার রিপোস্ট করে বলেছে যে এটা ফেক, এরকমই একটা কিছু। তো মোস্ট প্রবাবলি না, ওটা পুরোটাই ফেক, এই লুইস সুয়ারেজ এইগুলো যেগুলো শোনো এগুলো পুরোটাই ফেক, তো এগুলো নিয়ে দয়া করে প্রশ্ন করো না। তো আমাদের কাছে যা আপডেট ছিল আমরা পুরোপুরি বলে দিলাম, তোমাদের কি বক্তব্য, মোহন বাগান ফ্যান যারা, ইস্ট বেঙ্গল ফ্যান যারা, তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত যে কোন প্লেয়ারকে আনা উচিত, কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।